গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল সন্দেশখালি। এদিন সকালে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ পাঁচজনকে আটক করে পুলিশ, যার পরই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে, কিন্তু বিক্ষোভে অনড় থাকে এলাকাবাসী। শেখ শাহজাহান থেকে তার ভাই সিরাজউদ্দিন, একের পর এক ক্ষোভ উগরে দিতে থাকেন গ্রামবাসীরা। নারী নির্যাতনকারী এরা সব আমাদের ঘর ভেঙে দিয়েছে, অথচ ঘর দেয় না পার্টির থেকে। অভিযোগ, প্রথমে কাছাড়ি পাড়ায় একটি ক্লাব ঘরে আটক করে রাখা হয়েছিল পাঁচজনকে, তারপর তাদের বের করে গাড়িতে তোলে পুলিশ। কিন্তু পুলিশের গাড়ি কাছাড়িপাড়া থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে বটতলার কাছে আসতেই তা আটকে দাঁড়িয়ে পড়েন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনেও বসে পড়েন এক মহিলা। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে পুলিশের পথ আটকালো গ্রামবাসী মহিলা। তাদের স্পষ্ট দাবি, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যেতে দাও। কোন রকমে গ্রামবাসীদের সরিয়ে দিতেই দ্রুত গতিতে পাঁচজনকে নিয়ে বেরিয়ে যায় পুলিশের দুটি গাড়ি। যারা পরীক্ষার্থী তাদেরকে পুলিশ তুলে নিয়েছে, অথচ শেখ শাহজাহান মতো যারা আছে ক্রিমিনালদের পুলিশ তুলতে পারে না, অথচ যারা অন্যায় করেনি সাধারণ মানুষ যারা পরীক্ষার্থী তাদেরকে তুলে নিয়েছে পুলিশ। বাবুন, কি এখানে নৈরাজ্য চলছে? এখানে সাংবাদিকদের আটক করা হয়, আমাদের আটকানো হয়, সুকান্ত মজুমদারকে আটকানো হয়, শুভেন্দু অধিকারীকে আটকানো হয়, অথচ এখানে যারা ক্রিমিনাল আছে তাদেরকে আটকানো হয় না। বিজেপি সিপিএম তো সব হাত মিলিয়ে আছে, কংগ্রেসের একাংশ তো, তারা চাইছে ইস্যুটা জিয়ে রাখতে হবে। তো মানুষ যেখানে শান্ত হয়ে যাচ্ছেন সেখানে নতুন করে প্ররোচনা সৃষ্টি করার কিছু রটনা, কিছু প্রচার, অতিনাটকীয় ক্রিয়াকলাপ, সেগুলো তারা করাচ্ছেন। পাঁচ গ্রামবাসীকে আটকের অভিযোগের কিছুক্ষণের মধ্যেই আশেপাশের এলাকায় আরো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ঝাঁটা লাঠি হাতে রাস্তায় বেরিয়ে আসেন মহিলারা, কোথাও কোথাও রাস্তায় গাছের গুড়ি ফেলে, কোথাও আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। পুলিশ সুপার জানিয়েছেন, বেড়মজুরে গণ্ডগোলের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম ললেসনেস আমরা একদমই বরদাস্ত করব না। ওনাদের যা অভিযোগ আছে ওটা খতিয়ে দেখা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত পাঁচজন অ্যারেস্ট হয়েছে, এটা বাড়তে পারে। শুক্রবার সন্ধে সন্দেশখালীতে রুটমার্চ করে পুলিশ, বিভিন্ন এলাকায় যান এডিজি দক্ষিণবঙ্গ। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।